দিদির বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য, যা থেকে পিছন দেওয়া খোলা, পিছন দেওয়া ভাঙা, একটা ভিতর দিয়ে লক করা ছিল, ঘরে ঢুকে দেখি সব তছনছ করা। তালা দিয়ে গেলাম, তারপরে আমরা পেছন দিয়ে গিয়ে দেখি যে আমার ওই পেছনের দরজাটা খোলা। এই এই নিয়ে আমাদের মধ্য শান্তিনগরে মনে হচ্ছে 3-4টে চুরির ঘটনা এই রিসেন্ট 1 হপ্তাহের মধ্যে ঘটলো। গয়নাগাটি টাকা অনেক ছিল, ঘরে 10,000 টাকা ছিল, সময় মোটামুটি 6 কোটি হবে। আমরা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন এই ব্যাপারে একটু ধ্যান দিক। শিলিগুড়ির মধ্য শান্তিনগরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। 7-8 লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। জানা গিয়েছে রবিবার ছুটির দিনে এলাকার বাসিন্দা সমরেশ দত্ত তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। এরপর রাত 9:30 নাগাদ বাড়ি ফিরে এসে দেখতে পান পেছনের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকেই দেখতে পান আলমারি ভাঙা ও সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা নজরে আসে। নগদ টাকা সহ সমস্ত সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর দেওয়া হয় আশিকর ফাড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে বাড়ির মালিক সমরেশ দত্ত জানান, আমি তো ওর দিদির বাড়িতে গেলাম, এসে দেখি 9:30 ঢুকছি বাড়িতে। বাড়িতে ঢুকে দেখি আমার এদিকে তো তালা দিয়ে গেলাম, তা আমার ছেলে যখন তালাটা খুললো ভিতরে ছিটকে দেওয়া। তারপরে আমরা পেছন দিয়ে গিয়ে দেখি যে আমার ওই পেছনের দরজাটা খোলা। খোলা এসে দেখি যে ঘরের ভিতরে সব লঙ্গ ভণ্ড করে, ঘরে 10,000 টাকা ছিল, আর ওর হাত ছিল দুটো, তারপরে হাতে ছিল, কানে ছিল, চুট ছিল, একটা শাখা বাজানো ছিল। হ্যাঁ, এই অবস্থা। আমরা 9:40 কি 50 হবে এরকম ভাবে ঢুকেছি, সময় মোটামুটি 6 কোটি হবে। আমি দিদির বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য, 12টার দিকে গেল, এসে দেখি এগুলো তালা মারা, এই দরজা খোলা কিন্তু ভিতরটা বন্ধ। ভিতর দিয়ে বন্ধ থাকাতে পরে পিছন দিয়ে ছেলে আর বর গেলো, যা দেখে পিছন দিয়ে খোলা, পিছন দিয়ে ভাঙা, একটা ভিতর দিয়ে লক করা ছিল, ঘরে ঢুকে দেখি সব তছনছ করা। গয়নাগাটি টাকা অনেক ছিল, 6টা আংটি ছিল, 5 জোড়া 6 জোড়া কানের ছিল, গলার হার ছিল, 2টা মালা ছিল। অন্যদিকে এলাকাবাসীরা জানান, এর আগেও এলাকায় চুরির ঘটনা ঘটেছে, পুলিশের নজরদারির দাবি জানান তারা। এখন খুবই মর্মান্তিক ব্যাপার এটা, এলাকার মধ্যে খুব চুরির ঘটনা বাড়ছে। আমরা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন এই ব্যাপারে একটু ধ্যান দিক। প্রতিটা বাড়িতে এই এই নিয়ে আমাদের মধ্য শান্তিনগরে মনে হচ্ছে 3-4টে চুরির ঘটনা এই রিসেন্ট 1 হপ্তাহের মধ্যে ঘটলো। তো আজকের দিনে যে মহিলার দেখছেন পরিস্থিতি, আমাদেরও খুব খারাপ লাগে। আজকে সারা জীবনের গয়নাগাটি নিয়ে সঞ্চয় করে গয়নাগাটি বানানো, তারপরে যদি বাড়িতে এই পরিস্থিতি হয়ে যায়, মানুষ আধা ঘন্টার জন্য যদি বাড়ি ছেড়ে যায়, ততক্ষণের মধ্যে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। খুব বড় একটা চক্রান্ত চলছে এই সব এরিয়াতে। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো যে এই ব্যাপারগুলো প্রশাসন একটু নড়ে চড়ে দেখুক, খুব মানে কঠোরভাবে এটার ব্যবস্থা করুক। মোটামুটি যা জানলাম, 6-7 ভরির গয়না, আজকের বাজার মূল্য প্রায় 7-8 লাখ টাকার ব্যাপার। এবার একটা গরিবের কাছে খুবই মানে কষ্টকর ব্যাপার, সারা জীবনের পুঁজি দিয়ে গয়নাগাটি বানানো, তার পয়সাও ছিল কিছু, ক্যাশ ছিল ঘরে, যেহেতু কমসে কম 10-15 হাজার টাকা তো থাকেই। তো এই পরিস্থিতিতে ওনারা খুবই ভেঙে পড়েছে। আমরা এলাকাবাসী আসছি, আমরা তাদের পাশে আছি। পুলিশ এসেছিলো, পুলিশ তো বলে গেল যে আমরা ব্যবস্থা করব, জানি না কতটা ব্যবস্থা করবে, কিন্তু প্রশাসনকে আমরা বলবো যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এগুলোকে ব্যবস্থা খুব কঠোরভাবে ব্যবস্থা নেওয়া আর খুব তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা নেওয়া।